सुनील अरे की ব্যাপার এত বার ফোন করে আমাকে এত রাতে এখানে আসতে বললে কেন স্যার আমি আপনাকে কিছু কথা বলতে চাই স্যার কি বলতে চাও বলো আমি শুনছি আপনি এই বিল্ডিং এ প্রেস কে ইনভাইট করে এটা চালু করতে চান তো স্যার হ্যাঁ এখানে বিশাল বড় গন্ডগোল আছে স্যার গন্ডগোল গন্ডগোল ওখানে নয় গন্ডগোল তোমার মাথার মধ্যে আছে সমস্ত ওয়্যারিং পাল্টানো হয়ে গেছে সমস্ত পারমিশন পেয়ে গেছি কি গন্ডগোল হতে পারে না স্যার কেউ 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 একটা আছে স্যার ওখানে কে আছে কোন 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 একটা আত্মা কই কোথায় কে এখানে তো কেউ নেই সুনীল তোমার প্রবলেমটা কি 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 কে ওখানে স্যার স্যার ওখানে কেউ আছে স্যার কে ওখানে স্যার স্যার আমি যাচ্ছি স্যার কোথায় কে আছে সুনীল আমি এখানে থাকব আরে এই সুনীল না স্যার আমি যাব এখান থেকে আমি এখানে থাকব না স্যার ওখানে কে কেউ তো নেই শুনি কি পাগল নাকি মেশিনটা কি করে চালু হলো কে কে আপনি এখানে কি করছেন দেখছেন না খবর ছাপছি প্রিন্টিং প্রেস এখনো চালু হয়নি আপনি ভেতরে এলেন কি করে প্রেস তো চালু হয়ে গিয়েছে ডিকে স্যার এবার এই খবরটা ছাপতে কেউ আটকাতে পারবে না কালকে টাটকা খবর দেখবেন এই সমস্ত কি কি সব ছাপা হয়েছে এখানে আমার মৃত্যুর খবর আমি কি করে মারা যাব যখন চেপেছে সত্যি তো হবেই বাঁচাও 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 বাঁচাও
আরে এটা তো ডিকে স্যার, এই প্রেসের মালিক। মৃত্যুর খবরের কাগজ ফিরে এসেছে, খবর আবার ছাপা শুরু হয়েছে। এবার ওদেরকে কে বাঁচাবে? ড্যাড, গুড মর্নিং। ড্যাড, গুড মর্নিং। গুড মর্নিং সুইটহার্ট। কলেজ এত তাড়াতাড়ি? হ্যাঁ ড্যাড, আমাকে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, খুব তাড়াতাড়ি আছে। গুড, আমার গাড়ি নিয়ে যাও, ড্রাইভার ড্রপ করে দেবে। ওকে ড্যাড, ইউ টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হরি, হরি। দিদি আসছি। আরে তাড়াতাড়ি চলো, এক্সামের জন্য দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন। বাই পাপা। বাই সোনা, হ্যাভ আ গুড ডে। সেম ননসেন্সেস টক। হিরোর কুকুর পালিয়ে গেছে, হিরোইনের পেটে ব্যথা। অল দিস ননসেন্স। আরে এই জার্নালিস্টের কি হলো? একই খবর সব জায়গায়। খুনের খবর? আরে প্রেস মিডিয়া, এটা কি করে হতে পারে? এই দ্বিতীয়বার কি করে চালু হলো? কেউ হয়তো আমার সঙ্গে মজা করেছে। আমার ফটো কাল সকাল 10টায় প্রসিদ্ধ উদ্যোগপতি কেশরীলাল আত্মহত্যা করেছে, এ তো কালকেরই তারিখ। আমি আমি কি করে মারব আমাকে? আমি কেন আত্মহত্যা করব? 10টা তো বাজতে চলল। হ্যালো 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 অনিশ। হ্যাঁ হ্যাঁ বলো। অনিশ, ও আবার এসে গেছে। কে? ও আবার এসে গেছে। কি হয়েছে? কে চলে এসেছে? কি বলছো তুমি? খুনের খবর অনিশ, খুনের খবর। খুনের খবর? হ্যাঁ। এত বছর বাদে এটা কি করে সম্ভব? আমি জানি না। আমার বাড়িতে আজ নিউজ পেপার এসেছে, কালকে ডেটের। ওতে লেখা আছে আমি আজ আত্মহত্যা করতে চলেছি। অনিশ, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। দেখো ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না। আমি তো এটাই বুঝতে পাচ্ছি না যে এই পেপারটা আবার চালু হলো কি করে, প্রিন্টিং প্রেস তো। আরে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তোর কাছে
তোর কাছে কোনো পেপার আসেনি তো? না, কিন্তু কিন্তু তুমিও রিস্ক নিও না, বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে পড়ো আর আমার বাড়িতে এক্ষুনি চলে এসো, বুঝলে? আমার কাছে, আমি আসছি, আমি আসছি। কেন হচ্ছে না? এটা এখনই বন্ধ হতে হলো। আজকে টাটকা খবর, আজকে টাটকা খবর, শিল্পপতি কেশরী লালের আত্মহত্যা, এই দেখুন। Sir, sir! Madam, madam, please, 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 madam. Madam, please, আমাকে একটু আগে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। প্লিজ, একটু তাড়াতাড়ি চলুন। দাদা, কি ব্যাপার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? না, কিছু না ম্যাডাম। ম্যাডাম, একটু তাড়াতাড়ি চলুন, আমাকে 10টার আগে পৌঁছতে হবে। হ্যাঁ, আমি আমি তাড়াতাড়ি চালাচ্ছি। আরে কি হলো, তুমি তো দেখছি আমাকে আমার বাড়িতেই নিয়ে এলে। তুমি কোথাও যেতে পারবে না কেশরী লাল, তোমার মৃত্যুর সময় এসে গেছে। হরি, দেবীলাল কোথায় গেলে সব? হরি, দেবী, আমি মরবো না, মরবো না আমি। ওখানে গুলি মেরে দেব, আমি গুলি করে দেব। মা, নিজেকে সামলাও। সোনিয়া, বাবা চলে গেল। সোনিয়া, শক্ত করো নিজেকে, বাবা সামলাও নিজেকে। সোনিয়া, আনিশ আঙ্কেল, আঙ্কেল দেখো না আঙ্কেল কিভাবে এসব হয়ে গেল, জানি না আঙ্কেল বাবার কিভাবে এসব হয়ে গেল।
সোনিয়া মা এরকম কান্নাকাটি করো না, নিজেকে সামলাও। বাবা সকালে ঠিকই ছিলেন, যখন কলেজ যাই একদম একদম ঠিক ছিলেন। আমি বুঝতে পারছি মা, তবু তুমি কেঁদো না আঙ্কেল। দিদিমণি দিদিমণি, কি হয়েছে? এই দেখুন, আমি এটা আজকেই খুঁজে পেয়েছি গার্ডেনে। পাপার মৃত্যুর খবর নিউজ পেপারে। আরে দাদার মৃত্যুর খবর ওনার মৃত্যুর আগে কি করে পেপারে ছাপলো? কি? হ্যাঁ এই দেখো, কালকেই পেপারে ছেপেছে। না না, এটা হতে পারে না। কি হতে পারে না আঙ্কেল, বলো কি হতে পারে না আঙ্কেল? অনিশ, অনিশ কি হতে পারে না? তুমি কি বলছো, কেন কিছু বলছো না অনিশ? শোনো, চলো চলো এখান থেকে। আঙ্কেল, কোথায় নিয়ে এসেছো অনিশ? এটা কোন জায়গা? কিছু বলছো না কেন, কি ভাবছো তুমি? আমি ভাবছি এই প্রেসটা আবার কে চালু করলো। মানে? চলো। কি হলো সাহেব? এত বছর পরে আপনি কি নিজের খবর ছাপাতে এলেন? তুমি তুমি এখানেই আছো? আমি কোথায় যাব সাহেব? একবার আমি যেখানকার হয়ে গেছি সেখানকারই আমি থেকে গেছি। ব্যাস এখানেই থেকে সবার খবর পড়তে থাকি। কি বাজে বকছো অনিশ? কে করছে এসব, কে করছে? অনিশ ছাড়ো, কে ছাড়ো, কি হয়েছেটা কি তোমার? এই প্রেসে কোনো খবর ছাপা যায় না, সব শেষ হয়ে গেছে অনেক আগেই। সব খবর তো ছাপবেই আর ছাপতেও থাকবে, যদি বিশ্বাস না হয় তাহলে নিজে গিয়ে দেখুন। এখানে তো এখন সব বন্ধ আছে, তাহলে খবরটা কে ছাপে? তুমি কোথায় নিয়ে এসেছো অনিশ? কাদের প্রেস এটা? আমাকে কিছু লুকোচ্ছো? না কিছু না, কিছু না। শোনো, চলো চলো এখান থেকে। কোথায় যাচ্ছেন সাহেব? পেপারটা তো পড়ে যান। খুনি খবর ফিরে এসেছে, আজকের তাজা খবর, ব্যাস ছাপতেই চলেছে। অনিশ চলো এখান থেকে চলে যাই, আমার এই জায়গাটা ভালো লাগছে না, প্লিজ চলো এখান থেকে। না মানবা,
আমি দেখেই ছাড়বো এই খুনি খবর ছাপছে কে। কেশরীলালকে বাইরে তুমি পাঠিয়েছিলে না? বন্ধ কর টাইপিং। বন্ধ কর টাইপিং। দেখতে পাচ্ছ না খবর টাইপ করছি? তুমি মনুয়া আমি মরতে চাই না, পালাও এখান থেকে। চলো এটাই সেই জায়গা যেখানে আমার পাপার মৃত্যুর রহস্যের সমাধান হতে পারে। আমি জানতে চাইছি কে ওখানে, কে ওখানে? বলছো না কেন কে ওখানে? আমি জিজ্ঞাসা করছি কে ওখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না। আমি জানতে চাই আমার পাপার মৃত্যুর খবর এই পেপারে কি করে ছাপলো, আর যতক্ষণ না জানবো এখান থেকে যাব না। জানতে চাও তো যাও, ওই অনিশকে গিয়ে জিজ্ঞেস করো যে মৃত্যুর খবর কেন ছাপা হচ্ছে। বেশি সময় নেই তোমার কাছে, যাও, চলে যাও। প্লিজ টেল মি অনিশ, এসব কি হচ্ছে? তুমি আমাকে সত্যি বলো, ওখানে আমরা যাকে দেখলাম সে এক আত্মা ছিল। অনিশ, আমরা ওখানে কেন গিয়েছিলাম? তুমি আমাকে কি লুকোচ্ছ অনিশ, বলো, কিছু তো বলো। মানবা, এখনই এখনই কিছু জিজ্ঞেস করো না। আমাদের আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের আমাদের বেরোতে হবে। হ্যালো বাবা, বাবা আমি আর মানবা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমি ফ্লাইটের টিকিট কেটে নিয়েছি। বাবা প্লিজ কিছু জিজ্ঞেস করো না, প্লিজ, আমি গিয়ে বলছি সব। এই সময় কে হতে পারে অনিশ? তুমি দাঁড়াও, আমি
আমি দেখছি। খবর, স্ত্রীর হাতে মারা গেলেন সাংবাদিক অনিশ। রাত 8টার সময় হলো এই হত্যাকাণ্ড। অনিশ, কি হয়েছে অনিশ? অনিশ, এর মধ্যে কালকে ডেট আছে, মানে এটা আজকেই হবে। চলো এবার বেরোবো, সবাই চলে গেছে, 8টা প্রায় বাজে। ব্যাস ভাই, কম্পিউটারটা শাট ডাউন করি, তারপরেই বেরোচ্ছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। স্যার আপনি এখানে? তোমরা দুজনে এত দেরিতে অফিসে কি করছো? ব্যাস স্যার, আমরা অফিস বন্ধ করে এক্ষুনি বেরোচ্ছিলাম। অফিস আমি বন্ধ করে দেবো, তোমরা তোমরা বেরিয়ে যাও। এ স্যারের কি হলো? জানি না ভাই, মনে হচ্ছে কোনো টেনশনে আছেন। তুই এখানে কি করছিস? কি হয়েছে? ও ও চলে আসবে, তুই যা এখান থেকে, বেরা। কে এসে যাবে? কার কথা বলছিস তুই? কিছু হয়েছে নাকি? আর তুই এত ভয় পেয়েছিস কেন? আরে বলবি তো কি হয়েছে। এই দেখ পরেটাকে, আজ 8টার সময় আমার খুন হতে চলেছে, আমার বউ আমাকে মেরে ফেলবে, এর জন্য আমি ভয় পেয়ে এখানে চলে এসেছি। আমি আমি ওর হাতে মরতে চাই না। তুই তুই যা, দরজা লক করতে হবে, তুই যা। আরে তুই কি যাতা কথা বলছিস? দেখ কোনো খবরের কাগজ এরকম ভাবে ভবিষ্যৎ বলতে পারে না, কেউ একটা মজা করছে তোর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স কর, চল আমার সঙ্গে বাড়ি চল। ছুবি না আমাকে, আমি কোথাও যাব না, আমি আমি মরতে চাই না। তুই যা যা যা, তুই বেরো। আরে আরে কি, বেরো এখান থেকে। Thank you.
কি আছে? অনিশ, অনিশ, অনিশ কোথায় তুমি? ও ও এখানে কি করে আসলো? অনিশ, অনিশ কোথায় তুমি? অনিশ, অনিশ দরজা খোলো, অনিশ বাইরে এসো। আমি কেন তোমাকে মারবো? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে মেরে ফেলতে চাও। অনিশ, আমি তোমার বউ, আমি তোমাকে কেন মারবো? আমি তোমাকে এখানে ছেড়ে কিছুতেই যাব না। দরজা খোলো অনিশ, অনিশ, অনিশ আমার ভয় করছে। অনিশ দরজা খোলো, অনিশ। অনিশ, আই লাভ ইউ অনিশ। আমি তোমাকে কেন মারবো? তোমার কিচ্ছু হবে না, চলো আমার সাথে চলো। মানবা, আমরা কোথাও যাব না, কোথাও কোথাও যাব না। এসো এসো আমার সাথে। মানবা, আমার আমার খুব ভয় লাগছে। আমি মরতে চাই না মানবা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিছু হবে না অনিশ। মানবা, আমি আমি মরতে চাই না। আমি আছি তো তোমার সাথে। তুমি তুমি আছো তো? হ্যাঁ, আমি আছি তোমার সাথে। মানবা, আমি তোমাকে খুব ভালোবাসি মানবা, খুব ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি অনিশ। তুমি থাকবে তো আমার সাথে? হ্যাঁ, তুমি সবসময় আমার সাথে থেকো অনিশ। তুমি চিন্তা করো না অনিশ। মানবা, তোমাকে খুব ভালোবাসি আমি, খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও মানবা। কিসের জন্য ক্ষমা চাইছো অনিশ? আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, কি করে? আমি কোথাও যাচ্ছি না অনিশ। তোমাকে যেতেই হবে মানবা, যদি আমাকে বাঁচতে হয় তাহলে তাহলে তোমাকে মরতেই হবে মানবা। অনিশ, কি করছো তুমি? অনিশ ছাড়ো। খবর শুধু সত্যি খবরই ছাপায় অনিশ, তোর মৃত্যু ছাপা হয়ে গিয়েছিল। তোকে তো মরতে হতোই, প্রথমে কেশরী আর এখন তুই, কাল আরো কেউ মরবে। এক এক করে তোর গোটা বংশকেই খতম করে দেব আমরা। সবার খবর ছাপা হবে, সবাই মরবে, আর এই খবরের কাগজ কখনো বন্ধ হবে না। তুমি তুমি এখানে আবার কেন এসেছো? প্লিজ আমায় সাহায্য করো, আমাকে বাঁচাও। আমি আমি মরতে চাই না, প্লিজ।
ওরা আমার পাপা আর অনিশ আঙ্কেলকে প্রাণে মেরে দিয়েছে। আমি নিজের মৃত্যুর খবরটা ছাপতে দিতে চাই না। প্লিজ আমায় সাহায্য করো, প্লিজ। খুনি খবর ছাপানোকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? এবার এর ফল ভয়ানক হবে। না, একদম না। আমি বিল্ডিংকে জ্বালিয়ে দেব, এই প্রেসকে শেষ করে দেব। খবর তৈরি হওয়ার আগেই এখানে চলে এসেছি। জানি না ওকে এবার কি কি দেখতে হবে। এটাই সেই প্রিন্টিং প্রেস না যেটা আমার পাপাকে মেরে ফেলেছে, যেটা অনিশ আঙ্কেলকে মেরে ফেলেছে? আমি এই প্রিন্টিং প্রেসকে শেষ করে দেব, এটাকে ভেঙেই দেব। দাঁড়াও, প্রেসের কোনো ক্ষতি করবে না তুমি। আমি জানি তুমি এই প্রিন্টিং প্রেসের সম্পর্কে সব জানো। এই প্রেসটা, এই প্রেস আমার পাপাকে মেরেছে, অনিশ আঙ্কেলকে আমার থেকে কেড়ে নিয়েছে। তুমি আমাকে বলবে এখানে কি হয়েছিল? জানতে চাও তো শোনো। আজ থেকে অনেক বছর আগে এটা নীলকমল পাবলিকেশন ছিল না, আর এ পাবলিকেশন ছিল। তিনজন এই প্রেসের মালিক ছিল, অনিল, দীপক আর কুনিকা। তিনজন সাংবাদিক, ওদের কাজ ঠিকঠাক চলছিল না। তখন তিনজন একটা অদ্ভুত রাস্তা বাছল, খুনি খবর নামে একটা খবরের কাগজ ছাপা শুরু করল। এই খবরের কাগজ লোকেদের মৃত্যু আর ভয়াবহ দুর্ঘটনা ঘটার আগেই ছাপা হতো। তিনজন মিলে বাজে কাজ করা শুরু করলো যাতে খবর তৈরি হয় আর ওরা সেটাকে ছাপতে পারে। কিন্তু কিন্তু এসবের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক? বাবাকে কেন মারলো? কেশরীলাল আর অনিশই আর এ পাবলিকেশনে কাজ করত। যখন ওরা এই তিনজনের ব্যাপারে জানতে পারলো, তখন ওরা এদেরকে আটকাতে চায়, কিন্তু ওরা সে কথা শোনেনি। এই দেখো দিদি, আজকের ব্রেকিং নিউজ, চমকে যাবার মতো, কাঁপিয়ে দেবে। আর আমাদের সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাবে না। আরে সাহেব দালান, আমার কথা তো শুনুন। চুপ কর। আরে তুই কি এদের সাথে জড়িত নাকি? আরে তোমাদের মুখোশটা খুলে গেছে, বন্ধ করো এই প্রেস, অনেক হয়েছে। এই পেপার ছাপা বন্ধ করো, না হলে তোমাদের জন্য ভালো হবে না বলে দিচ্ছি। কেশরীলাল আর অনিশ ওদেরকে ধমকানোর পরে ওরা তিনজন কেশরীলাল আর অনিশকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। এরা তিনজন ওদেরকে মারার আগেই কেশরীলাল আর অনিশ মিলে প্রিন্টিং প্রেসটাকে জ্বালিয়ে দেয়। এটা ভেবে যে যখন প্রিন্টিং প্রেস পুড়ে ছাই হয়ে যাবে আর তার সঙ্গে খুনি খবর ছাপাও বন্ধ হয়ে যাবে। কিন্তু কেশরীলাল আর অনিশ এটা জানতো না যে যখন প্রেসে আগুন লাগানো হলো, তখন ওই তিনজন প্রেসের মধ্যেই ছিল, আর প্রেসের সঙ্গে সঙ্গে ওই তিনজনেরও আগুনে ঝলসে ভয়াবহ মৃত্যু হয়। আর যখন ডিকে এই প্রেসটাকে কিনে নতুন করে শুরু করে, তখন ওই তিনজন আবার ফিরে আসে আর খুনি খবর ছাপা আবার শুরু হয়ে যায়। এত কিছু জানার পরও আপনি এত বছর এখানে কেন থাকলেন? আপনি কিছু করলেন না কেন? কি করে করবে, ওখানে তো তিনজন মরেনি, চারজন মরেছে। চার নম্বর আমি ছিলাম। বাঁচাও আমাকে।
তোমার সময় এসে গেছে। প্লিজ আমায় মেরো না, প্লিজ আমায় মেরো না, আমি মরতে চাই না, প্লিজ আমায় মেরো না, প্লিজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.